ইমাম 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 ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার পাশে একজন লোক ঘুমায় তাকে কি নামাজের জন্য ডাকা যাবে তিনি যদি ডাকার কারণে রাগ করেন বা বিরক্ত হন তাহলে করণীয় কি প্রথমত আগে থেকে তার পারমিশন নিয়ে নিলে ভালো যে ভাই আপনি ঘুমোলে আমি আপনাকে ডেকে দিব কোনো কারণে তিনি যদি আগে থেকে অনুমতি নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে খুবই বিনম্রতার সাথে ভদ্রতার সাথে তাকে ডাকার চেষ্টা করবেন যে তিনি মুসলিম নামাজই বিশেষ করে তিনি যদি জানেন যে লোকটা নামাজ পড়ে তাহলে তো অবশ্যই তাকে ডেকে দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাকে ডাকলে তিনি রাগ করবেন অথবা তিনি অনুমতি দেন নাই তাহলে সেক্ষেত্রে নামাজ পড়তে ডেকে তাকে বিরক্ত করে ইসলামের প্রতি শ্রদ্ধ করা যাবে না কারণ বাড়াবাড়ি করা এটা দিনের ভিতরে যায় নয় লাইক রহাফির দিন অতএব এক্ষেত্রে তাকে আল্লাহর পর হাওড়া করতে হবে আর জাগ্রত অবস্থায় তাকে দাওয়া দিতে হবে তাকে বোঝাতে হবে যে না গুরুত্ব একজন মুসলমানের জীবনে কত বেশি